আমি সনত কুমার চৌধুরী, আমার একমাত্র সন্তান সম্যক চৌধুরী, সে এমএসসি দিল্লি থেকে করে সে ডক্টরেট করতে গিয়েছিল এবং সেই ডক্টরেট করতে গিয়ে কিছু অসুবিধার সৃষ্টি হওয়ার ফলে সেদেশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় ডাক্তারি পড়তে শুরু করে এবং সেদেশটি হচ্ছে জর্জিয়া। জর্জিয়ার এলএলসি টিচিং ইউনিভার্সিটি জিওমেট্রি, এখানে সে এমডি করতে শুরু করে। সে একই সঙ্গে ডক্টর এবং ডাক্তার এটা হওয়ার চেষ্টা করছিল এবং সে এই অবস্থায় তার এই ডাক্তারি পড়াটি জুলাই মাসে 2022 শেষ হয়েছে এবং সে উত্তীর্ণ হয়েছে এবং তার কনভোকেশনের ছবি আমাদের পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই সময়কালের মধ্যে তার কুকুরে কামড়ায় এবং শারীরিক অসুবিধার সৃষ্টি হওয়ায় সেখানে বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে সে চিকিৎসা চালিয়েছিল। এই ঋণ সে পরিশোধ করতে পারেনি আর আমরাও এত দূর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম যে আমার নিয়মিত তাকে টাকা পাঠাতে পারে, তার ফলে তার ঘর ভাড়া বাকি পড়ে। ঘর ভাড়া বাকি পড়ার ফলে তাকে ঘর থেকে তার জিনিসপত্র আটকে রেখে বের করে দেওয়া হয়। এই মুহূর্তে সেই অসুস্থ শরীরে যার কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে, কিছু সহ্য করতে পারছে না, এরকম একটি অসুস্থ ছেলে সে আস্তে আস্তে ঘুরছে উপায়হীনভাবে। তো আমরা এই জন্যই খুব চিন্তিত হয়েছি, চিন্তিত হয়ে তার চিকিৎসাতে সঠিক হয় এবং তার ভিসার মেয়াদকাল এই আগস্ট মাস, এই আগস্ট মাসের মধ্যেই তাকে যাতে ফিরিয়ে আনতে পারি সেই জন্য কিছু পদক্ষেপ নিতে চেষ্টা করেছি। তো সেখানে আমরা এই সময় পত্রিকার তরফ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়, আমরা সেই পত্রিকায় জানতে চাওয়া হয়, আমরা বিষয়টি জানাই। কিন্তু বিষয়টি জানানোর পরে তারা খুব বড় করে এটি প্রকাশ করে এবং এই কাগজে ছাপানোর পরে তার বন্ধুবান্ধব এবং অন্যান্যরা বিদ্রুপ উপহাস করতে শুরু করে ফেসবুক নামক মাধ্যমে। এটা তার কাছে খুব দুঃসহ হয়ে পড়েছে, তার এখন দেশে ফেরার ইচ্ছেটাই হারিয়ে গেছে, এমনকি আমাদের কাছে আপত্তি জানিয়ে বলেছে তার বাঁচতেই নাকি ইচ্ছে করছে না। তো এই ধরনের উপহাস যারা করেছেন বা করছেন তারা না জেনে যে বিষয়টি কী ঘটেছে, যে তাদের কী বলবো, তাদের মধ্যে এরকম অবোধ, আর আমরা এই সমাজে এই অবোধদেরই খুঁজে পাই, আর কিছু আমরা করতে পারি না। তবুও আমরা আমাদের মা বাবার মন মানে না, তাই যথারীতি আমরা থানা এবং থানার পরামর্শ মতো এসডিও এবং এই সময়ের পরামর্শ এই সময়ের অমিতবাবুর পরামর্শ মতো আমরা পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করি। তারা আমাদের বিষয়টি শুনেছেন এবং পুলিশ কমিশনারের সাথে সাথে এসডিও দপ্তরে জানান এবং জানিয়ে আমাকে বলেন যে আপনি যে আবেদনটা পত্রটা করবেন সেই আবেদনপত্রটা এসডিও অফিসে গিয়ে করুন এবং তার কপি আমাদেরও পাঠিয়ে দেবেন। তা আমি সমস্ত তথ্য প্রমাণসহ একটি আবেদন করি এবং তার কপি পুলিশ কমিশনার দপ্তরে দিয়ে আসি। তো এসডিও দপ্তর থেকে যেভাবে মানে উৎসাহ নিয়ে উদ্যোগ নিয়ে তারা যোগাযোগ করেছেন উপরমহলে সচিব পর্যায়ের, বিদেশ মন্ত্রক সচিব পর্যায়ে, এটা আমাকে খুব সান্ত্বনা দিয়েছে, আমি একটু ভরসা পেয়েছি। আমি তো ভরসাহীন হয়ে পড়েছিলাম, তারা যোগাযোগ করছেন এবং আশা করা হচ্ছে যে এটা কেন্দ্রীয় দপ্তরে যাবে এবং কেন্দ্রীয় দপ্তর থেকে বিদেশে তার যোগাযোগ করে তারা ব্যবস্থা নেবেন আমার সন্তানকে ফিরিয়ে আনার, এই ভরসাটুকু আমি পেয়েছি। সরকারের কাছে কি আবেদন রাখবেন?
আমি সরকারি প্রশাসন মহলে তো এই আবেদনটাই জানিয়েছি যে আমার সন্তানকে ফিরিয়ে দেশে আনা যায় কীভাবে, এটা ব্যবস্থা তারা করবেন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, বে 2, বাই 245, কল্যাণী, আরভিজে বসন্ত বাবু রোড, কাঁচড়াপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট, 118 সতীশ নদী রোড, হোম টাওয়ার, 41 লেনিন সরণি, কাঁচড়াপাড়া, ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট, কাঁচড়াপাড়া থানার মোড়, সুপ্রীতি অ্যাপার্টমেন্ট, উড়ি দেবেন বাবু রোড, কাঁচড়াপাড়া, আরভি স্কুল, দৌলারি অ্যাপার্টমেন্ট, খালি শহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড, কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836004 0559। বালাজি মোবাইল প্লাজা, কাঁচড়াপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।